ভিউয়ার্স এন্ড বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা অফিসিয়াল কাজে ব্যাক টু ঘুরতে সাতক্ষীরা যাচ্ছি খুলনা থেকে। তো চলেন দেখি খুলনা থেকে আমরা সাতক্ষীরা কিভাবে যাব। বন্ধুরা খুলনা থেকে যদি আপনি সাতক্ষীরা যেতে চান তাহলে আপনি তিনটা ভাবে যেতে পারেন। একটা হচ্ছে বিআরটিসি বাস 8:30 ছাড়ে এসি বাস, একটা সিটি ইনের সামনে থেকে এই যে মাইক্রোবাসটা আমি চড়েছি এটা ছাড়ে, অথবা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনি লোকাল বাসে যেতে পারেন। তো বিআরটিসি বাসগুলো যেটা হয় সিট অনেক আগে থেকেই তারা বুক হয়ে যায়, আর এই যে মাইক্রোবাসটা দেখছেন এটাও কিন্তু বুক হয়ে যায়, কারণ আমি লাকিলি সিটটা পেয়ে গেছি। দেখেন প্রত্যেকে অফিসিয়াল যাত্রী এবং গলামারি থেকে বিভিন্ন পয়েন্ট থেকে লোক একদম ফিক্স থাকে, তো আগে এটাকেও আপনার কনফার্ম করতে হবে। আমরা গলামারি ব্রিজ পার হয়ে গেলাম, আর এই পয়েন্ট থেকে বা সোনাডাঙ্গা পয়েন্ট থেকে আরেকটা হচ্ছে লোকাল বাস। আপনার হাত যদি 2 থেকে 3 ঘন্টা সময় থাকে, একটু বিরক্ত হওয়ার মন মানসিকতা থাকে, তাহলে আপনি সেটাও চুজ করতে পারেন, তবে ডেফিনেটলি অনেক কম কস্ট পড়বে। এই যে দেখেন আমরা এখন 0 পয়েন্ট পার হয়ে আসলাম খুলনার, এই রাস্তাটাই সরাসরি ডুমুরিয়া হয়ে আপনারা সাতক্ষীরা নিয়ে যাবে। তো জিনিসটা যেটা হচ্ছে আপনি এসি বাসে আপনার 150 টাকা ভাড়া নেবে, আমার মতে সবচেয়ে বেস্ট অপশন, কারণ এটা বেশ চাপাচাপি। কিন্তু এখানে প্রায় পেছনে 4 জন দেখেন আরেকজন প্যাসেঞ্জার উঠছে, এভরি প্যাসেঞ্জার এই মাইক্রোবাসে কিন্তু আগে থেকে কথা বলে রাখে। তো যেটা বলছিলাম আমার পেছনে 3 জনের জায়গায় 4 জন, সামনে 3 জন, মানে একেবারে প্যাকড, কোনো এসি টেসি নাই এবং খুব জোরে টানতেছে। সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি হয়তো বা আপনাকে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে খুব জোরে যাচ্ছি। আর এসি বাসটা কেন ভালো বললাম, এসি থাকে টাইমলি, তবে অবশ্যই আগে টিকিট করতে হবে, আর নন এসি বাস তো চ্যাম্পিয়ন, যদি অনেক সময় থাকে এনজয় করতে পারি, ইভেন ছাদে বসে যেতে পারি। ধরা দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট ডুমুরিয়ার কাছাকাছি চলে আসছি। আমি জার্নি শুরু করেছি 8:05, প্রায় ধরেন আধা ঘন্টাও লাগেনি, কিন্তু আমরা ডুমুরিয়া ক্রস করে ফেলেছি। সো খুবই তাড়াতাড়ি যাচ্ছে সত্যি কথা যেটা। তো বেসিক্যালি আজকে সাতক্ষীরা যাওয়ার আমার একটা প্ল্যান হচ্ছে, একটা সাতক্ষীরা মেডিকেল কলেজে যাব, আপনাদেরকে দেখাবো, আমি কখনো যাই নেই, শুনেছি খুবই সুন্দর একটা ক্যাম্পাস। এবং সেখান থেকে আমার প্ল্যান হচ্ছে আইদার যশোরেশ্বরী মন্দিরে যাওয়ার অথবা ভোমরা বন্দরে যাওয়ার, স্থল বন্দর। তো যেখানেই যাই আপনাদেরকে সাথে নিয়ে যাব। বন্ধুরা আমরা ছুটে চলেছি, আমরা এখন একটা সেতু পার হবো, মেইবি আমরা কোয়ার রাস্তাতেই আছি, কোয়া বাজার রাস্তা, এবং নদীটা দেখেন মতো কপতাক্ষ নদী হবে এবং জোয়ার ভাটার যে প্রমাণ দেখা যাচ্ছে। ভিউয়ার্সের বন্ধুরা আপনারা যারা খুলনা আছেন তারা তো অবশ্যই জানেন, বা খুলনার বাইরে যদি কেউ ব্যাপারটা জানতে চান, এই মাইক্রোবাসের ভাড়াও কিন্তু 150 টাকা, তাহলে মাইক্রোবাস আর এসির বাসের ভাড়া সমান। আমরা দেখতে পাচ্ছেন আমরা পার হয়ে গেলাম সম্ভবত চুকনগরের মোড়, তো এটা 150 টাকা, এসি বাসও 150 টাকা, এবং নন এসি বাস যেগুলো লোকাল বা ওরা বলে টাইমলি মেনটেন করে ওগুলো প্রায় আমার জানা নাই স্পেসিফিকলি, বা 70-80 টাকা হবে। আর ঢাকা থেকে যারা আসতে চান তাদের জন্য সাতক্ষীরা রাস্তাটা আলাদা, তারা যশোর নাভারন চিকরগাছা হয়ে আসবে, বিভিন্ন এসি নন এসি প্রচুর বাস আছে, এসপি গোল্ডেন লাইন, ইগল, হুন্দাই অ্যান্ড লট অফ বাস পাবেন, সেগুলোতে আপনি সাতক্ষীরা চলে আসতে পারবেন। এটা শুধু একটা লোকাল রুটের জন্য বলা যায়। আমরা সাতক্ষীরার মূল রাস্তায় চলে আসছি, এখান থেকে কিছুক্ষণ গেলে আমরা পাটকেলঘাটা আসবে এবং আমার মনে হয় এই রাস্তাটাই সরাসরি সাতক্ষীরা নিয়ে যাবে।
বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা চলতে চলতে যেমনটা বলেছিলাম আমরা পাটকেল ঘাটায় চলে আসছি। পাটকেল ঘাটা কিন্তু সাতক্ষীরা জেলার মধ্যেই পড়েছে। এখান থেকে খুব বেশি দূর না, অল্প কিছুক্ষণ, আধা ঘন্টার কমেই আমরা পৌঁছে যাব সাতক্ষীরা শহরে। বন্ধুরা শেষ পর্যন্ত আমরা সাতক্ষীরা চলে আসছি। বিশ্বাস করবেন কিনা, 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট বোধ হয় এক্স্যাক্টলি। পথে আপনারা দেখলেন অসাধারণ কিছু মাছের ঘের, নিচু ল্যান্ড এবং পানি। তো নেমে দেখি কোন জায়গায় আসলাম। বন্ধুরা শেষ পর্যন্ত আমরা সাতক্ষীরার, এটা হচ্ছে পাকা পুলের মোড়, পাকা পুলের মোড়ে চলে আসছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। আমি কাউকে জিজ্ঞেস করব যে কিভাবে যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন পাকা পুলের মোড়, তারপর সেখান থেকে আমরা সঙ্গীতা হল হয়ে তারপর সাতক্ষীরা মেডিকেল কলেজে যাবো।